আমরা 9টা বাজে এসে সিরিয়াল ধরে যদি মাল না পাই আমাদের কষ্ট না দুঃখ না? কাঠ শো করছি, আপনার কাঠ দিয়া মাল ওঠায় নিয়ে গেছে গা, কাল তিন খাড়া রয়েছি, এই মাল আর লোম না। এটা তো ঠিক না, রোজা থেকে যায় তখন ধরে আমরা লাইনে দাঁড়া রয়েছি। আমরা ডাল কিনছি, ডালে 50 গ্রাম কম। টিসিবির মাল নিছি গত সোমবারে 2-3টা দিয়ে কম পাইছি, চিনি এবং ডাল 20 গ্রাম, চিনিতে 20 গ্রাম কম, তারপর ডালে 20 গ্রাম কম, 40 গ্রাম কম। আমি প্রথম যখন কার্ড দিছে সবার আগে আমি কার্ড পাইছি, পাওয়ার পরে প্রথম টিপে রোজার আগে মাল দিতে যখন ধরছিল তখন আসছিলাম, 5টা বাজে আসার পরে অনেক লোকজন, অনেক সিরিয়াল, তারা মাইকিং করে বলতেছে পরের দিনে মাল দেবে, আপনারা ভিড় করেন না, কষ্ট করেন না, এত সিরিয়াল আপনার পরের দিনে আসেন নিতে, চলে যাওয়ার পরে পরের দিন থেকে এই পর্যন্ত গুললাম আর মাল দিল না, তারা মাল আসে নাই। আজকে শুনলাম যে মাল দিতেছে, ছেলের দিয়ে আমি লাইন ধরাইছি 9টা বাজে, 9টা বাজে লাইন ধরাইয়া ওই জায়গায় গেছে, যাওয়ার পরে বলতেছে এটা মাল নিছে, স্কিন হয় না এটা, কাট নেক্সট টাইমে আসলে ছিঁড়ে ফেলবো, এই কথা বলে তারা কোনাও ছিঁড়ে দিছে, অথচ মাল আমরা নেই নাই, পাই নাই। আমরা 9টা বাজে এসে সিরিয়াল ধরে যদি মাল না পাই আমাদের কষ্ট না দুঃখ না? আসার পর দাঁড়াইছিলাম 3টা বেজে গেছে, এখন বলতেছে আমি বলে আগে মাল নিছি, আমার তো আমি ফার্স্ট টাইম এতক্ষণ দাঁড়ানোর পরে এই হপায় আসলাম, কেন কার্ডটা তো আমি অন্য কাউকে দিই নাই। কার্ড শো করছি, আপনার কার্ড দিয়া মাল ওঠায় নিয়ে গেছে গা। এই যে আমি ভুক্তভোগী হইলাম এই যে রমজান মাসে এই যে কষ্টটা করতেছি, ঠিক আছে, এটা কি ঠিক? কাল তিন খাড়া রয়েছি, এই মাল আর লোম না, আলম না, এই কষ্টকে জমি দিই, লিওনের থিন না লিওনই ভালো। বৃহস্পতিবারে আমি স্মার্ট কার্ড পাইছি, পাইয়া আসি পাই নাই, বলছে যে রবিবার দেওয়া শেষ, আবার আইসি সোমবারে তাও শেষ, বুধবারও শেষ, তাহলে পাইলাম হয়তো ভালো মন্দ দে, ওই সময় পাই না এন্ট্রি করে, এখন পাই না কার্ড পাইয়া। মাল দিয়েছে কার্ড দিছে না, আমি নিতে আইসি, অর্ধেক মাল দেওয়াইছে রোজার আগের থেকেই, অর্ধেক মানুষ দেওয়াইছে, কয় কি জানগা মাল নাই দেওয়াবো না, রবিবার আইতে, রবিবারে কয় 2 ফির শেষে তিন ফিটের বেলা আইসি, এখন পাই নাকি কার্ডের ঘোরাত গেলে কম যাবো। যে স্মার্ট কার্ড হয়েছে ঠিক আছে, ভালো হয়েছে, যে কালকে গেছে কাল কাল কাজ চালাতে গা কার্ড দিছে, যে স্মার্ট কার্ড দিছে আজকে আসছে সে মাল লাগা, আজকে বলছে গা এটা স্ক্যান হয়ে গেছে, যে মাল লেগে গেছে গা, এটা কীভাবে হয়? আর রোজার মাসে যে যে 3-4-5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, এটা তো ঠিক না, রোজা থেকে যায় তখন ধরে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, ওখানে মাল পাবো কি না জানি না। আমি সকাল 9টার দিকে এসে দাঁড়িয়ে আছি, আমি বেল বাজে ওখানে 3টা থেকে 4টা, আমি এখনও মাল পাই নাই, এখন ওই যে এই মতন দাঁড়িয়ে রয়েছি, কার্ড পিছে মানুষ হয়েছে আগে জায়গা, আর আগের মানুষ পিছে পড়ে রয়েছে। এই যে আমরা ডাল কিনছি, ডালে 50 গ্রাম কম, হ্যাঁ বোর্ডে 30 গ্রাম কম, চিনিতে 15 গ্রাম কম, এই যে আমগোজানি ঠকাইতে আছে, এই যে আরও মানুষের অনেক মাল কম, তা আমরা তো লেজ্জি মূল্যে মাল কিনতে আইছি, তো আমগো এরম ঠকাটা ঠকাইতে আছে, এটা কি নিয়ম? আমরা তো গরিব মানুষ, আমরা তো লেজ্জ মূল্যে কিনতে আইছি, কিনতে ইয়ে যদি আমগো এই পরিণাম মালে কম দিয়ে আমগোরা ঠকাইতে আছে, এটা কি বিচার নাই? আমি 22 নম্বর ওয়ার্ডের একজন ভোটার, এবং আমি টিসিবির মাল নিছি গত সোমবারে 2-3টা দিয়ে কম পাইছি, চিনি এবং ডাল 20 গ্রাম, চিনিতে 20 গ্রাম কম, তারপর ডালে 20 গ্রাম কম, 40 গ্রাম কম, এরকম ওই দিনও আমি আনছি 40 গ্রাম কম পাইছি, ডালে চিনিতে বুটে আর কি মাপ মাইপা দিলে কম হয়।